শুনলেন, দেখলেন আর জয় করলেন, এই কথাটি বুবলির সাথে মিলে যায় খাপে খাপ। প্রথম সিনেমাই হিট, জয় করে নেন লাখো ভক্তের মন। হিট হবেই বা না কেন, বিপরীতে কে ছিলেন সেটাও তো দেখতে হবে। যেন তেন কেউ নয়, বিপরীতে ছিলেন স্বয়ং শাকিব খান। পেশায় ছিলেন নিউজ প্রেজেন্টার, রাতারাতি পেয়ে গেলেন তারকা খেতাব। বাতাসে গুঞ্জন ছিল এক সময় শাকিব ছাড়া বুবলি অচল, অথচ সেই বুবলি কিনা হাঁটছেন একেবারে শাকিববিহীন। শুধু হাঁটছেন না, বলা যায় জয় করছেন। নতুন নতুন নায়কের সাথে নতুন নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে চমকে দিচ্ছেন সবাইকে। দর্শক ও অন্য নায়কের সাথে বুবলির রসায়ন বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন, বলা যায় নিজের একটি শক্ত ভিত তৈরি করে ফেলেছেন ঢালিউড ইন্ডাস্ট্রিতে। নীরব হোসেন থেকে শুরু করে তিনি এখন সিয়ামেরও নায়িকা, চুটিয়ে কাজ করছেন এসব অভিনেতার বিপরীতে। শুধু কাজ করছেন তাই নয়, ব্যবসা সফল হচ্ছে সেসব সিনেমা। নতুন বছরে বুবলি ব্যস্ত টান সিনেমার শুটিং নিয়ে। এই প্রথমবারের মতো তিনি জুটি বাঁধছেন অভিনেতা সিয়ামের সাথে। পর্দায় দুজনের রসায়ন দেখার অপেক্ষায় দর্শক। সিনেমা হিসেবে বড় পর্দায় মুক্তি পেলেও এ সিনেমার মূল গন্তব্য ওয়েব প্ল্যাটফর্ম, সে অর্থে প্রথমবারের মতো ওয়েব প্ল্যাটফর্মে কাজ শুরু হলো বুবলির। বুবলি অবশ্য সবসময় বলেছেন তিনি শুধু শাকিবেই আটকে থাকতে চান না, নতুন যে কারোর সঙ্গেই কাজ করতে আগ্রহী তিনি। সিয়ামকে সহশিল্পী হিসেবে পেয়ে তিনি দারুণ খুশি। নির্মাতা রাহান রাফির পরিচালনায় টান দিয়ে বুবলি সিয়াম জুটি কতটুকু সফল হবেন, এবার সেটাই দেখার প্রত্যাশায় লাখো দর্শক। চন্দনা বিশ্বাস, পিবিএস বাংলা।